গ্রামবাসীরা চিনতে পারছে না নিজেদের গ্রামের রাস্তা এ যেন রাস্তা নয় জাগ্রত মরণ মেলাঘর পচার মারঘাট থেকে উর্মাই হসপিটাল পর্যন্ত রাস্তার বেহাল দশা রাস্তা সারাইয়ের প্রশাসনের কোন উদ্যোগ নেই জনমনে ক্ষোভ ধুমায়িত হচ্ছে উঠছে নানা প্রশ্ন দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাস্তাটির এই অবস্থা রাস্তা তো নয় যেন খাল শুধু গর্ত আর গর্ত এই রাস্তাটির সঙ্গে যুক্ত হয়ে আছে সরকারি অফিস পঞ্চায়েত স্কুল প্রাথমিক হাসপাতাল এবং আরো বিভিন্ন ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট অফিস প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজ সামগ্রী এই রাস্তা দিয়েই বাজারে নিয়ে যায় সঙ্গে মিশেছে ছটি পঞ্চায়েতের রাস্তা বাম আমলে রাস্তাটি করার সময় এর গুণগত মান ঠিক রাখার জন্য ঠিকদার এবং প্রশাসনের কর্তারা রহস্যজনক কারণে কোনো গুরুত্ব দেয়নি গ্রামবাসীরা চাইছেন বর্তমান জনগণের সরকার দ্রুত রাস্তাটি সংস্কার করে দিকার ব্যবহারে প্রত্যেকটা রাস্তা আর রাস্তাগুলোর মধ্যে আমরা দেখেন কি কষ্ট করে আমরা চলাফিরা করতে আছি বাইক নিয়ে এই পর্যন্ত কয়েক হাজার হয়েছে রাস্তাটি ঠিক করার কোন খবর নাই তারা আর কি বিলুনিয়া কলমক্ষেত ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা ডাইরেক্টলি আইছে আচ্ছা সামনে তো স্কুল অফিস টফিস আছে স্কুল আছে অফিস আছে হাসপাতাল আছে আর বহুত কিছু আছে রাস্তা চেয়ে খারাপ আরো সামনে বহুত খারাপ সেদিকে যাওয়া যায় না এই রাস্তার স্কুলের ছাত্রছাত্রী যাওয়া হ্যাঁ স্কুলে তো টোল স্কুল আছে সামনে